বাংলাদেশের এক ইঞ্চি জমিও যেন অনাবাদী না থাকে সেই আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উৎপাদন করে নিজেদের খাদ্য সঞ্চয় রাখার কথা জানিয়ে তিনি বলেন, 2023 সালে দুর্ভিক্ষ হওয়ার আশঙ্কা রয়েছে। নিউ ইয়র্কে প্রবাসীদের দেওয়া এক সংবর্ধনায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। তেমন কোনো পরিস্থিতি হলে বাংলাদেশের মানুষ যেন কষ্টে না থাকে সেদিকে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তিনি। তবে কোনো পরিস্থিতিতেই বাংলাদেশ কারো কাছে হাত পাতবে না বলে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশে জিয়াউর রহমান হত্যা, গুম, খুন সবকিছুর প্রবর্তন করেছিল উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, জিয়াউর রহমান বিচারহীনতার আইন ও সংস্কৃতি তৈরি করে গিয়েছিল। এ সময় তিনি বলেন, কেউ যখন মারা যায় তার কাছে বিচার চাইতে আসে, কিন্তু তিনি যখন বাবা মা হারিয়েছিলেন তখন বিচারটাও চাইতে পারিনি।